আগামীকাল থেকে শুরু অমর একুশে বইমেলা। এবারে প্রথম বই যাচাই বাছাই টাস্কফোর্স করেছে বাংলা একাডেমি। যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাসেল খানের রিপোর্ট, ছবি তুলেছেন হাফিজুর রহমান। মেলায় থাকছে 601টি প্রকাশনা ও সংগঠনের 901টি স্টল। খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো পেয়েছে 38টি প্যাভিলিয়নও। করোনাকাল শেষে পুরোদমের এই আয়োজনে বই বিক্রি কিনিতে বেশ আশাবাদী প্রকাশকরা। এই পরিমাণ কাগজের দাম, ঠিক আছে, তাতে মনে হইতেছে না বই কোনো প্রকাশক লাভে থাকবে, কিন্তু সবাই লচেরি থাকার সম্ভব। কিন্তু মেলা ঐতিহ্য, মেলা চালাইতেই হবে, মেলা করতেই হবে। প্রস্তুতিকালে বিভিন্ন প্রকাশনার বই নিয়ে চলছে সমালোচনা। মুক্তমত প্রকাশের স্বাধীনতায় বাংলা একাডেমির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগের জবাবে নানা যুক্তি দিয়েছেন সংশ্লিষ্টরা। মেলায় কোনো আপত্তিকর গ্রন্থ, ধর্মকে অবমাননা, নারী অবমাননা, মুক্তিযুদ্ধের অবমাননা, বঙ্গবন্ধুর অবমাননা, তো বাঙালি যে জাতিসত্তার অর্জন, যে যে আমাদের বইমেলা, এই মেলাগুলোতে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করতে পারে, কোনো ধরনের আপত্তিকর মন্তব্য না করতে পারে, দর্শক পাঠক যে সমস্ত বই এই মেলায় দেখতে চায় না সেই সকল বইগুলোকে তারা ডে টু ডে নিয়ন্ত্রণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর থেকে অন্ততপক্ষে একটি দিন আমাদের হাতে সময় দিতে হবে মেলার পূর্ণাঙ্গ রূপটা ফিরে পেতে। আমি আশা রেখে এটাকে সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 তারিখ থেকে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, আশা রাখি আমরা আপনাদের সহযোগিতায় সেটি করতে পারব। মেলার 9টি প্রবেশপথ সহ পুরো প্রাঙ্গণ এবং সাইবারে মনিটরিং করবে ডিএমপি। সুনির্দিষ্টভাবে কারো উপরে কোনো তারপরে যদি কোনো লেখক প্রকাশ্য যদি মনে করে যে আমার উপরে কোনো থ্রেট আছে, তাহলে আমরা তার প্রতি বিশেষ নজর রাখব। উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো লেখা বা কোনো প্রকাশনা যাতে না হয়, তার জন্য আমরা মিটিং করেছি। এখানে বাংলা একাডেমি সহ পুস্তক ব্যবসায়ী লেখক যারা আছে তারা এই ব্যাপারে দৃষ্টি রাখতেছে। আমরা সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। প্রতিদিন মেলা চালু থাকবে দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে রাত 8:30টার পর নতুন করে কেউ ঢুকতে পারবেন না। শুক্র ও শনিবার সময়সীমা বাড়িয়ে বেলা 11টা থেকে বেলা 1টা পর্যন্ত যথারীতি থাকছে শিশু প্রহর। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।